হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে কামাখ্যাগুড়ি রেলওয়ে স্টেশন, যার স্টেশন কোডটা হচ্ছে KAMG। এটা হচ্ছে কার পার্কিং। তো এখন আমরা এন্টার করছি। মাল ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমি এখন প্ল্যাটফর্ম নাম্বার 1 এ আছি। তো এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন, তো এটা দিয়ে মাত্র আমরা এন্ট্রি করলাম। তো এটা হচ্ছে রিজার্ভেশন সেন্টার, তার পাশে আছে বুকিং অফিস, আর তার পাশে আছে ওয়েটিং রুম, যেটা এখন বন্ধ আছে। ওয়াইফাই অ্যাভেলেবেল হেয়ার। একটা 12 বাজে এখন। তো ওখানেই আছে পার্সেল অফিস আছে পাশেই, তারপরে আছে স্টেশন সুপারিনটেন্ডেন্ট, সামনে আছে ওভার ব্রিজ যেখানে আমরা এখন উঠবো, উঠে পুরো স্টেশনটার পরিদর্শন করব। তো এটা হচ্ছে ওভার ব্রিজ, তো এখন এখানে আমরা উঠব, উঠে গিয়ে দেখব স্টেশনটার পুরো দৃশ্যটা। বর্তমানে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে, একটা মাল ট্রেন গুডস্ট্রেন, একটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন। এই দিকেও নামার জায়গা আছে। ইলেকট্রিফিকেশন হয়ে গিয়েছে এখানে, সেজন্য আর কি এরকম বাউন্ডারি দিয়ে দিয়েছে। কত ভোল্ট? 25,000। গুডস ট্রেনটা যেটা, এটাতে সম্ভবত কয়লা নিয়ে যাওয়া হয়, তো এখন বর্তমানে খালি আছে। এই সাইড থেকেও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর দৃশ্য। তখন আর একটু সামনে গিয়ে দেখি, হাত উঁচু করে দেখাতে হচ্ছে। এদিক দিয়েও নামার জায়গা, এদিক দিয়েও নামার জায়গা আছে। রেল স্টেশনের পাশেই জমি ঘরবাড়ি, খুবই শান্ত পরিবেশ। ট্রেনটা পরে ছাড়বে, ফাঁকা।
এখন মাল ট্রেনটা যাবে, তো সামনেই রেল গেট আছে, ওখানে মনে হয় গাড়ি দাঁড়িয়ে আছে। গেট পড়ে গিয়েছে। এটা হচ্ছে তেঁতুলতলা কামাখ্যাগুড়ি। সামনেই দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, ওটা ন্যাশনাল হাইওয়ে 31C। আর এখানে সামনে তেঁতুলতলার রাস্তাটা আছে, কামাখ্যাগুড়ি থেকে তেঁতুলতলা হয়ে হাই রোডে অ্যাড হয়। তো ওখানে মনে হয় গাড়ি এখনও দাঁড়িয়ে আছে, মানে ট্রেন আসবে। একটা গেট পড়েছে। তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2, আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1, দুটোই আছে বর্তমানে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ওভারব্রিজের পুরো জায়গাটা দেখিয়ে দিলাম পিছনে। তো এই জায়গাটা খুবই শান্তশিষ্ট জায়গা বর্তমানে। এখন খুব হাওয়া আসছে ভালোই। তো ভিডিওটা এতটুকুই, আরেকটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো থ্যাংকস ফর ওয়াচিং।